আমরা এবার বর্ধমান শহরে দুর্গাপূজা কার্নিভাল করব। সেই কার্নিভালে আপনারা জানেন বর্ধমান শহরে প্রায় 200 পুজো কমিটিকে নিয়ে আমরা সাংস্কৃতিক লোকমঞ্চে আমরা মিটিং করেছি। তখন সিদ্ধান্ত হয়েছে আমরা 40টার মতো পুজো কমিটিকে নিয়ে এবার বর্ধমানে আমরা কার্নিভাল করছি। ইতিমধ্যে আমাদের কার্নিভালের ফরম আমরা বিধায়ক অফিস, কর্দম গেট বিধায়ক অফিস থেকে আমরা দিতে শুরু করেছি এবং বিভিন্ন পুজো কমিটি আমাদের সেই কার্নিভালের ফরম নিয়ে যাচ্ছে, তারা ফরম নিয়ে এসে জমা দেবে। তারপরে আমরা প্রশাসনিক লেভেলে বসে আমরা সবাই মিলে ঠিক করব যে কোন কোন পুজো কমিটিকে আমরা কার্নিভালে অংশগ্রহণ করার জন্য আমরা অনুমতি দেব। সেই কাজ আমাদের পুরোদমে চলেছে। আমরা বর্ধমানের সর্বপুজো যত পুজো কমিটি আছে তাদের কাছে আমাদের আবেদন, আপনারা যদি কার্নিভালে অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের বিধায়ক অফিস থেকে সন্ধ্যা 7টার সময় আমরা আপনারা কার্নিভালে ফরম নিয়ে যান। পুজো কমিটিগুলোকেই তো আবেদন করছি ফরম নিয়ে যাওয়ার জন্য।